টিভি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে এসে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাশে জেলা স্বাস্থ্য ও পরিবে কল্যাণ দপ্তরে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে শিক্ষিত যোগ্যতা কী লাগবে বয়স কী লাগবে কীভাবে আবেদন করতে হবে স্টেপ টু স্টেপ দেখানো হবে এই ভিডিওতে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর যারা আমাদের চ্যানেল নতুন হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেটনটি অন করে রাখবেন এরকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধু চলো দেরি না করে ভিডিওটি আমরা এখন শুরু করবো তো এ এখানে প্রথমে এই ফর্মটি আমরা ফিল আপ করবো ফর্মটি কীভাবে ফিল আপ করবো তো প্রথমে এখানে লেখা আছে একটা পাসপোর্ট সাইজ ফটো ওখানে আমরা লাগাবো তারপরে হচ্ছে আপনি যে পোস্টে আবেদন করুন সেই পোস্ট লাগবে এবার এখানে প্রথমে আমরা শুরু করবো এক নম্বর থেকে এখানে বলা হয়েছে নেম অফ দ্য ব্লিকান তো আপনারা নাম এখানে কিন্তু বোলোট লেটে লিখতে হবে দুই নাম্বার বাবার নাম লিখতে হবে তিন নাম্বার পাবেন অ্যাড্রেস লিখতে হবে তো পুরো অ্যাড্রেস পোস্ট অফিস ডিস্ট্রিক্ট পিন যত আছে সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু এখানে ভালো করে লিখতে হবে লেখার পরে এখানে আপনার মেল দিতে হবে আপনার ডেট অফ বার্থ দিতে হবে আপনার বয়সের যে ডেট অফ বার্থে রয়েছে মান্থ ইয়ার সা তারপরে তোমার হচ্ছে ডে সম্পূর্ণ দিতে হবে তারপর এস সি এসটি যেটা ওটা আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে সম্পূর্ণ স্টেপ ক্লিয়ারলি ফিল আপ করতে হবে এখানে আপনার এক্সামিনেশান যে আপনার কোয়ালিফিকেশান রয়েছে সেটা দিতে হবে সম্পূর্ণ স্টেপ ফিল আপ করার পরে আমরা কীভাবে এটি কোথায় নিয়ে যাব কীভাবে যাব কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ স্টেপ আমি দেখাচ্ছি তো সর্বপ্রথম আমরা এখানে দেখব এটি কোন জায়গায় চালু হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টেপ লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ জলপাইগুড়ি তো এটা জলপাইগুড়ি দৃষ্টি কিন্তু চালু হয়ে গিয়েছে তো এখানে মেমো আবার উল্লেখ করে দিয়েছে কবে চালু হয়েছে সেটা কিন্তু এখানে ডেট কিন্তু উল্লেখ করে সাতাশ দশ দুই হাজার কুড়িতে কিন্তু এটি শুরু হয়ে গিয়েছে তো আমরা নিচে আসব নিচে আসার পরে কি কী ডকুমেন্টস লাগবে এখানে শিক্ষা যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস লাগবে তার সাথে কিন্তু দুবছরের কোর্স লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টেপ কোয়ালিফিকেশান থেকে শুরু করে সব উল্লেখ করে দিয়েছে আপনারা যদি আগে এই কোয়ালিফিকেশান ভালো করে দেখে নেবেন যাদের যদি এই কোয়ালিফিকেশানটি থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ফিজিক্স বা কেমেস্ট্রি বায়োলজি এই সাবজেক্ট নিয়ে যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন সাথে দুই বছরের কোর্স করা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আগে আপনারা এটা ভালো করে দেখে নেবেন এবার এখানে বলা হয়েছে বয়সের পুরুপ একুশ থেকে উনচল্লিশ বছর হলে আবেদন করতে পারবেন ক্লিয়ার তো আমরা এখন যাব কি কি পোস্টে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ এগারো দু হাজার কুড়ি ডেট অফ ইন্টারভিউ মানে পাঁচ তারিখে নভেম্বরের পাঁচ তারিখে কিন্তু ইন্টারভিউ শুরু হবে টাইম বলা হয়েছে দেখো এখানে এগারোটা এ এম থেকে বারোটা তিরিশ পি মধ্যে কিন্তু আপনাকে ওখানে গিয়ে পৌঁছতে হবে নাহলে কিন্তু আপনি ইন্টারভিউ দিতে পারবেন না ক্লিয়ার আমরা নিচে আসবো এবার কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে আপনার ডকুমেন্টস সব থেকে মাধ্যমিকের এডমিট সর্বপ্রথম লাগবে মাধ্যমিকের এডমিট আপনার মার্কশিট থেকে শুরু করে সম্পূর্ণ ডকুমেন্টস থেকে শুরু করে আপনার ভোটার কার্ড বা আধার কার্ড আপনার সাইজ ফটো আপনার যে অ্যাডাস্টেড সেলফ অ্যাডাস্টেড করা ফটো সম্পূর্ণ স্টেপ কিন্তু এখানে লেখানো রয়েছে আপনার ভালো করে দেখে নিয়ে এ কার্ড থেকে শুরু করে আপনার অ্যাস প্রুফ থেকে শুরু করে সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু এখানে রয়েছে আপনারা ভালো করে নোটিশটি আগে পড়বে আমি এটা কথা বারবার বলি আপনারা নোটিফিকেশানটা ভালো করে পড়ে যদি আপনার যোগ্যতা থাকে তাতে তাহলে আবেদন করবেন আর বেকার এখানে আবেদন করে লাভ নেই যদি আপনার সেই মতো যোগ্যতা থাকে তাহলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন না সম্পূর্ণ স্টেপ আগে ভালো করে দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে আরও বিস্তারিত আলোচনা এখানে আপনারা গিয়ে দেখতে পারবেন ডাবল ডাব্লু ডট বি ডট গভ এই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ স্টেপ কিন্তু আপনারা ওখানে গিয়ে দেখতে পারবেন এবার পরীক্ষা কোথায় হবে সেটা তো আমি এখানে বলেই দিলাম যে পরীক্ষা কোন জায়গায় হবে এখানে যে ভেনু অফ ইন্টারভিউ জায়গা নাম দন্দন হয়েছে দেখো এখানে লেখানো হয়েছে ঠিক আছে সম্পূর্ণ স্টেপ দেওয়ানো হয়েছে আপনারা দেখে নিয়ে তারপরে আবেদন করবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাইক করুন শেয়ার করবেন আর ভিডিওটি শেয়ার করুন সবাই এটি আবেদন করতে পারে তো বন্ধুরা আজকের মধ্যে এতটুক থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন